মেডিকেলের যেটো গ্রেড ফোর আসলে গ্রেড ফোর অলরেডি রেজাল্ট দিয়ে দিলে, রেজাল্ট এতে চেক করা অপশন তুমি কই আছো, কি ধরনের অপশন আর কেন কাছে আসবার রেজাল্ট চেক করার কারণে? সিম্পল হয়, ইমান বেশি হার্ড না হয়, নর্মালে হয়, তথাপি কোনো বা আছে না জানে তার কারণে এটা ভিডিও, যেগুলো জানে তার কারণে না হয়, আপনারা সার্চ করে দিও, শর্টকাট মারি দিও, মই যদি সিম্পল হেটু কই দিম, আসাম জেওবি জব এন্টার মারি দিও, নর্মালতে কই দিয়েছো। তার বিষয়ে আপনি যেটা আসাম ক্রিয়েট ডট কম ইয়াতে ক্লিক করে দিও, ক্লিক করে দেওয়ার লগে লগে আপনার একটা পেজ খুল খাবো, মানে ডিটেলস কই আসো, ডিটেলস বাই ডিটেলস মানে রেজাল্ট চেক করিলো, ডাইরেক্ট আপনার একটা নম্বর দেখানে সিলেকশন আর নট সিলেকশন এটু আপনার শো করছি, তাতে অলপ আপনি তলফলে আহিব পারে, লেখা আছে আসাম ডায়েরি রিক্রুটমেন্ট রেজাল্ট 2022 25,792 পোস্ট আইডেন্টিটি মেরিট লিস্ট, ইয়াত আপনি ক্লিক করে দেব। যেতে আপনি ক্লিক করিলে, ক্লিক করে দেওয়ার লগে অল্প তলফলে আহিব, ইয়াত আপনি হেল্পলাইন নাম্বারও পাব, 11 AM-ত আপনার রেজাল্ট আপডেট হয়েছে, অহার পিছত ইয়াত আপনার লেখা আছে দুটো অপশন, আপনার 8 ক্লাস আর 10 ক্লাস, কি করবো আপনি যদি অনলি 8 ক্লাস হয় এটাতে আপনি ক্লিক করবো, যদি আপনার 10 ক্লাস হয় আপনি কি করবো 10-ত ক্লিক করে দিব, তো আমার কী করিম এইচএস এলসিত ক্লিক করে দিম, যেতে আমার এইচএস এলসিত ক্লিক করিম তেতিয়া মর একটা পেজ খুল খাব, ইয়াত মর কি করব অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড, পাসওয়ার্ড আপনার মনত রাখব লাগবে যে আপনি এডমিট যেটা ডাউনলোড করেছিলেন এই তেতিয়ার পাসওয়ার্ড, যদি আপনার পাসওয়ার্ডটি না হয় তেনেহলে বা মনত নাই বা কোনো ধরনের প্রবলেম হয়েছে তেনেকে ইয়াত লেখা আছে ফরগেট পাসওয়ার্ড, ইয়াত আপনি ক্লিক করে পাসওয়ার্ড লব পারিব, হয়তো যদি মোবাইলে যদি মেসেজ নহয় বা SMS না যায় তেনে একটা প্রবলেম কি আপনি এই যে হেল্পলাইন নাম্বার আপনি কল করে দিব, হেল্পলাইন নাম্বার ইয়াত আছে, হয়তো হেল্পলাইন নাম্বার কল করলে কেতিয়াবা নালাগিব পারে, কারণ আজি অল্প বিজি থাকিব, বহুতো ক্যান্ডিডেট আছে পাসওয়ার্ড মনত নেই, পাসওয়ার্ড ভুলি গেছে বা পাসওয়ার্ড কি দিছিলে এতিয়ালৈকে ক'ব নোৱাৰে, সেইকাৰণে নাম্বারটোত কল কৰি আছে, কি কৰিম হেল্পলাইন নাম্বারত মই কল কৰাৰ আগত মই এটা ৰিজাল্ট চেক কৰি দেখাই দিম। এডমিট কার্ডের অ্যাপ্লিকেশন নাম্বার মানে সেন্ড করে দিন, কপি করিলো, কপি করে এটা আমি পেস্ট মারি দিল, এটি আমার পাসওয়ার্ড কি আসলে মই পাসওয়ার্ড দিয়ে আছো, গো এন্টার ক্লিক করেছো, আপনি লগ ইন ক্লিক করে দিলে হব, কিবোর্ডত করে দিল, দেখে আছে অল ডিটেলস, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ফুল নেম আছে, ফাদার নাম, মাদার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ডিসেবিলিটি, আপনার হ্যান্ডিক্যাপ হয় নি নহয়, এক্স সার্ভিসম্যান, আর তলত আপনি চাব পারিব আপনার কোয়ালিফাই হয়েছে নি নাই, মই অল্প জুম করিম, একদম তলর নাম্বারটা আপনি চাব পারিব, ইয়াত লেখা আছে নট কোয়ালিফাই ফর দি নেক্সট লেভেল পোস্ট, অর্থাৎ আপনি ফেল করেছে, আর ইয়াত কোনো ধরনের মেরিট লিস্ট আর দিয়া নাই যে কিমান মার্কত মেরিট করলে কিমান পাইছে, ডাইরেক্ট কোয়ালিফাই আর নট কোয়ালিফাই, যেবিলা কোয়ালিফাই আছে তার কোয়ালিফাই চাকরি আর যেবিলা কোয়ালিফাই হওয়া নাই সেবিল ফেল, আজিলেখ এখানে ভিডিওটি ভালো লাগে লাইক করো শেয়ার করো, চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করো।